হেই ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি সবাই একদম ভালো আছো। শতকরার বেসিক লেভেলের কিন্তু আমাদের সিরিজ চলছে, তা সেই সিরিজের আজকে আমাদের ডে থ্রি ক্লাস। দেখো, ডে থ্রিতে চলে এসেছি, শতকরার কিছু নতুন ধরনের অঙ্ক শিখবো আমরা। কি ধরো, অনুপাত দিয়ে দিল, একটা অনুপাত দিয়েছে, মনে করো 2:2:15, বলেছে এই অনুপাতটাকে শতকরায় প্রকাশ করতে হবে। একটা অনুপাত দিয়ে দিয়েছে, সেই অনুপাতটাকে শতকরায় প্রকাশ করতে হবে। কি করে করব? খুব সহজ, একদম খুব সহজ। কি করে করবে? 2:3, মানে 2:15 আছে, 2:15, এটাকে বাই করে দেব, ইস্টুটাকে বাই করে দেব, 15টাকে নিচে লিখব, ব্যাস। এবার কি করব? এবার এটাকে পার্সেন্টেজ করব। পার্সেন্টেজ করার নিয়ম কি? 100 দিয়ে গুণ করে পাশে একটা শতকরা চিহ্ন বসিয়ে দেওয়া, ব্যাস। তারপর 5 দিয়ে কাটব, 5 3 15, 5 20 100, 5 20 100, তাই তো? তাহলে এটা আমাদের কত আসছে? 20 2 40 হচ্ছে ওপরে, আর নিচে আসছে কত? 3, ব্যাস। 40/3, আর পার্সেন্টেজটা আছে তো থাকবে। এবার কি করব? 40/3 মানে আমরা করতে পারি 40কে ভাগ করব 3 দিয়ে, 3 13 39, আর 1 হচ্ছে ভাগশেষ, এই 1 চলে যাবে ওপরে, এই 3 চলে যাবে নিচে, তাহলে হয়ে যাবে 13.1/3%। এটা হবে একদম রাইট আনসার, 13.1/3%, এটা একদম আমাদের রাইট আনসার হবে। চলো, ক্লিয়ার? তাহলে যদি কোনো এরকম দশমিক অনুপাত দিয়ে দেয়, সেখান থেকে যদি আমাদের বলে যে শতকরায় প্রকাশ করতে হবে, একদম খুব সহজেই কিন্তু করতে পারবো। চলো আরেকটা দেখি। এবার আছে, মনে করো 6:25, এটাকে শতকরা প্রকাশ করতে হবে। কি করে করব? তাহলে আমরা 6/ মানে বাই 25 আছে, সেটা নিচে চলে আসবে, এটাকে শতকরা করব 100 দিয়ে গুণ করে পাশে পার্সেন্ট চিহ্ন লাগিয়ে দিব, ব্যাস। 25 দিয়ে 100কে কাটলে হবে 4 4 25 100, আর 4 6 গুণ করলে হবে 24, আর পাশে পার্সেন্ট চিহ্ন লাগিয়ে দাও, এটাই হবে রাইট আনসার। কত সহজ! তাহলে যে কোনো অনুপাত থেকে তাকে শতকরায় প্রকাশ করা খুব সহজ। এই প্যাটার্নটা আসলে এরপরে কিন্তু আমরা আর ঘাবড়াবো না। তাহলে চলো, এই প্যাটার্নের আজকের ফার্স্ট হোমওয়ার্ক, আমি কিন্তু ক্লাসের মাঝে মাঝে হোমওয়ার্ক দিতেও থাকবো, এই হোমওয়ার্কের করে কিন্তু আনসারগুলো অবশ্যই কমেন্টে পাঠাবে, আমি প্রত্যেকের আনসারের কিন্তু রিপ্লাই অবশ্যই দেব। তা আজকের হোমওয়ার্কের ফার্স্ট অঙ্ক, একটা অনুপাত দিয়ে দেব, তাকে দশমিক ভগ্নাংশ, তাকে পার্সেন্টেজে প্রকাশ করতে হবে, কত? 7:10, এটাকে শতকরায় প্রকাশ করতে হবে, আনসার কত আসবে সেটা অবশ্যই কমেন্টে পাঠাবে, ক্লিয়ার? তাহলে এটা আজকের হোমওয়ার্কের 1 নম্বর হোমওয়ার্ক গেল এটা। নেক্সট চলে আসি একটা অন্য টাইপের। এবার বলেছে 50, দেখো ওরা বলেছে যে 50 টাকাকে 125 টাকার শতকরায় প্রকাশ করতে হবে, 50 টাকাকে 125 টাকার শতকরায় প্রকাশ করতে হবে, তাহলে কত হবে? শতকরায় প্রকাশ করো, শতকরায় কত হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। 50 টাকাকে 125 টাকার শতকরায় প্রকাশ করতে হবে, মানে 50 টাকা 125 টাকার মধ্যে কত পার্সেন্ট? 50 টাকাটা 125 টাকার মধ্যে কত পার্সেন্ট হবে? তাহলে যার মধ্যে হবে সে কিন্তু নিচে থাকবে, 125 টাকার মধ্যে, তাই 125 নিচে, 50টা ওপরে, এটাকে কি করব? শতকরা করব, ব্যাস। এবার 25 দিয়ে কাটো, 25 2 50, 25 5 125, আর 5 দিয়ে কাটলে 20 20 2 গুণ করলে হবে 40, অর্থাৎ উত্তর আসবে 40%, তার মানে 50 টাকাটা 125 টাকার কত পার্সেন্ট হবে? 40%, এটা হবে রাইট আনসার, ক্লিয়ার তো একদম? তা চলো, এটা গেল আজকের হোমওয়ার্ক, না এটা আমাদের এখানকার ক্লাসের কিন্তু 1 নম্বর অঙ্ক, আর 1 নম্বর হোমওয়ার্ক কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি, তাহলে ক্লিয়ার হয়ে গেল এটা। চলো এই প্যাটার্নের আরেকটু করি, তারপরে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে আমাদের একদম। 2 নম্বর অঙ্ক আজকের, দেখো 2 নম্বর অঙ্ক চলে এসছে, কি বলেছে? 5 মিটারের কত শতাংশ পার সেন্টিমিটার? কি বলেছে 2 নম্বর অঙ্ক? 5 মিটারের
কত শতাংশ 5 সেন্টিমিটার হবে। তাহলে একটা আছে কি 5 মিটার, একটা আছে কি 5 মিটার, আর একটা আছে কি 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটারকে আমি সেমি লিখলাম, সেন্টিমিটার সেমি। তাহলে এই 5 মিটারের কত পার্সেন্ট করলে 5 সেন্টিমিটার হয়, এটা মিটার এককে, এটা সেন্টিমিটার এককে, এইখানটাতে একটুখানি জানার বিষয় আছে। অনেকেই ভুলে যেতে পারো কি সেই ছোটবেলার একটা ছ কিলো, তারপরে হেক্টো, অনেকেই কিন্তু ভুলে যেতে পারো, তারপরে ডেকা, তারপরে গ্রাম, এই ঘরে গ্রাম থাকে, মিটার থাকতে পারে বা লিটার থাকতে পারে, তারপরে হয় ডেসি, তারপরে হয় সেন্টি, আর লাস্টে হয় কি মিলি। মিলি এবার নিচ থেকে ওপরে উঠলে হয় ভাগ, আর ওপর থেকে নিচে নামলে হয় গুণ, মাথায় রাখতে হবে। যেমন 5 মিটারের ঘরে আছে, এই যে মিটারের ঘর 5 আছে মিটারের ঘর, তাকে নিয়ে যাব সেন্টিমিটারের ঘরে, কি করব 5 আছে 5 লিখব, মিটার থেকে সেন্টিমিটারে যাব, অর্থাৎ নিচে নামবো, নিচে নামলে কি হয় গুণ, দিয়ে দাও গুণ। ঠিক আছে, স্টেপগুলো ফলো করো। 5 কোন ঘরে আছে, মিটারের ঘরে, তাহলে চলো 5 লিখলাম। এইবার মিটার থেকে আসবো সেন্টিমিটারে, মিটার থেকে যাব সেন্টিমিটারে, মানে নিচের দিকে নামবো, নিচে নামলে কি হয় গুণ, এই যে দিলাম গুণ। কত ঘর নামছে, সে যেখানে আছো সেখানে এক দাও, আর তার নিচের কত ঘর, দু ঘর নামছো, তাহলে এখানে এক দেব, দুটো ঘর নামবো নিচে, তাই দুটো জিরো, অর্থাৎ 100 দিয়ে গুণ হবে, আর পাশে একক হয়ে যাবে সেন্টিমিটার বা সেমি। তাহলে কত হলো 500 সেন্টিমিটার বা 500 সেমি, পরিষ্কার? এবার এই 500 সেমির কত পার্সেন্ট হয় 5 সেন্টিমিটার, তার মানে এই 5 সেমিটা 500 সেমির মধ্যে কত পার্সেন্ট, পার্সেন্ট করে দিই 100 দিয়ে গুণ করে, ব্যাস 0000, 5 1কে 5, অর্থাৎ 1%, অর্থাৎ উত্তর হবে 1%, এটা হবে রাইট আনসার। খুব সহজ কিন্তু, তবে হ্যাঁ কিলো হেক্টর চেঞ্জটা যারা ভুলে গেছো তারা একটুখানি কিন্তু প্র্যাকটিস করে নিও। ছকটা দেওয়া থাকলো, ওপর থেকে নিচে নামলে গুণ, আর নিচ থেকে উপরে উঠলে ভাগ, মাথায় রেখো। নেক্সট অঙ্ক চলে আসবে আজকের আমাদের 3 নম্বর অঙ্ক, দেখি 3 নম্বর অঙ্ক কি বলেছে। বলেছে 120 লিটারের কত শতাংশ 15 মিলিলিটার। তাহলে 120 এটা কিন্তু লিটারে আছে, আর ওটা আছে কত মিলিলিটারে, ওটা কত মিলিলিটার, 15 মিলিলিটার, 15 মিলিলিটার। তাহলে এটা আছে মিলিলিটার এককে, এটা আছে লিটার এককে, সবসময় ছোট এককে বা নিচের দিকের এককগুলো পরিণত করলে ভালো, পয়েন্ট আসে না সেফ, আর পয়েন্ট আসলে কিন্তু মুশকিল। তাহলে কি করব আমরা, সবার আগে লিটারটাকে মিলিলিটারে করব, লিটার থেকে মিলিলিটার কি করব, ওপর থেকে নিচে নামব, গুণ হবে, কয় ঘর নিচে নামব, দেখো এখানে আছে লিটার, তারপরে আছে ডেসি, তারপরে আছে সেন্টি, তারপরে আছে মিলি। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এই লিটার থেকে, লিটারে ঘরে আছি তাহলে ওখানে এক দেব, আর বাকি ঘরগুলো জিরো দিয়ে ভরে দেব, মিলিলিটারে চলে আসব। কতগুলো জিরো লাগবে, 3টা, মানে 1000 দিয়ে গুণ হবে, তাহলে হবে কত 120, তার সাথে আরও 3টা জিরো লাগিয়ে দাও, ব্যাস এত মিলিলিটার হয়ে গেল, এটুকুটা পরিষ্কার। তাহলে লিটার 120 ছিল, তাকে মিলিলিটার করলে কত আসে, একদম এটা আসে এত মিলিলিটার। এইবার ওদের প্রশ্ন, এই মিলিলিটারটার কত পার্সেন্ট হবে, 15 মিলিলিটার, তার মানে এতর মধ্যে 15টা কত, তাহলে যার মধ্যে হবে সে নিচে থাকবে, আর এটার পার্সেন্টেজ করে দেবো, ব্যাস। তাহলে কি করবে এবার, কাটাকাটি করব, একটা দুটা একটা দুটা, ক্লিয়ার? এইবার 15কে দিয়ে যদি কাটাকাটি করা যায় তাহলে কত আসবে, 15 8 15 120, 15 1 15 8 15 120, 1/80, 1/80 এটা চলে এলো। এবার 1/80% এটাকে যদি দশমিকে করতে হয় কি করে করব, 1কে ভাগ করব কত দিয়ে, 80 দিয়ে। তাহলে প্রথমে জিরো দেব, তারপরে একটা পয়েন্ট দিয়ে শূন্য নেব, যাচ্ছে না, আবার পয়েন্ট দিয়ে শূন্য নেব, 100 80 1কে 80, তাহলে বিয়োগফল 20, পয়েন্টের জন্য শূন্য, 8 2 16 160, 40, আবার একটা জিরো, 5 8 40, ব্যাস মিলে গেল, কিন্তু মিললো অনেক বড়োতে, 400তে গিয়ে লাস্টে মিলেছে, একদম এখানে মিলেছে, আর কত এসছে, 0.0125%, এইটা হবে আমাদের আনসার। তাহলে এত বড় দশমিকে উত্তর আসতেই পারে, ঘাবড়ানোর কিচ্ছু নেই, এটা কিন্তু রাইট আনসার, ক্লিয়ার একদম? তাহলে এটা গেল আজকে 4 নম্বর অঙ্ক।
আর তোমাদের মধ্যে অনেকেই কমেন্টে বলছে যে দাদা সুবীর দাসের অঙ্কগুলো করাও, কেউ কেউ বলছে বেসিক লেভেলের অঙ্ক করাও। তা দেখো আমি কিন্তু বেসিক লেভেলের শতকরার সিরিজটা কন্টিনিউ করব এইবার, তার সাথে সাথে তাদের ডিমান্ডও পূরণ হোক যারা সুবীর দাস চাইছে। আসলে কিন্তু এই অঙ্কগুলো সুবীর দাসের শতকরার উদাহরণের অঙ্ক। তা উদাহরণের অঙ্ক আমাদের 3 হয়ে গেল, নেক্সট নাম্বার আমরা চলে আসব 4 নম্বর অঙ্কটাতে। 4 নম্বর অঙ্কটাতে কি বলেছে, বলেছে যে 0.1 এর 2% দশমিকে প্রকাশ করো। 0.1 এর মানে গুণ কত পার্সেন্ট, 2%, তাকে দশমিকে প্রকাশ করতে হবে। এই হচ্ছে অঙ্ক, পরিষ্কার কোয়েশ্চেনটা? তাহলে 0.1 যেমন আছে তেমনই থাক, আর 2% পার্সেন্ট তুললে নিচে একটা 100 আসবে, এটারও পয়েন্ট তুললে নিচে 1, পয়েন্টের পর একটা ঘর, তাই একটা 0 আসবে। ওবার ওপরে ওপরে গুণ করে দাও, 2 1 কে 2, নিচে 110 গুণ করলে হবে 1000। ব্যাস এবার কি করব, 2 লিখব, 2 এর ভাগের বেলায় দশমিক বাঁদিকে সরবে, 2 এর কোথাও দশমিক নেই তাহলে মনে করতে হবে শেষে আছে। এই 2 সংখ্যাটার কোথাও দশমিক নেই তাহলে মনে করবা শেষে আছে, ভাগের বেলায় বাঁদিকে আসবে, কয় ঘর, 3 ঘর। কেন, কারণ এখানে 3টা 0 আছে, তাহলে এখান থেকে জাম্প করবে 1 ঘর, আসলো হবে না, আরও চলবে, তাহলে 2 ঘর, এই ঘর বানিয়ে নিলাম, হলো না 3 ঘর। এবার দেখো 1 2 3 এইখানে দশমিক আসবে, আর দশমিকের আগের ঘরটাকে 0 দিয়ে ভরে দিতে পারো, ভালো হবে। আর একটা আমরা কি করব, পার্সেন্টেজ তুলে দিয়েছি, তাহলে এটাই হবে আমাদের রাইট আনসার, 0.002। তাহলে পয়েন্ট 0.1 এর 2% মানে 0.002, এটা হবে রাইট আনসার, ক্লিয়ার একদম। তাহলে এটা গেল 4 নম্বর। নেক্সট উদাহরণের নাম্বারটা নাও মিলতে পারে, কিন্তু ক্লাসগুলো ফলো করো, সুবীর দাস করছি। নেক্সট 5 নম্বর অঙ্ক বলেছে যে যদি এ 20%, কি বলেছে, এ এর মানে গুণ 20%, এটা যদি সমান হয় কার সাথে, বি এর, বি এর কত পার্সেন্ট, 50%, বি এর কত পার্সেন্ট, 50%, তাহলে ওরা চাইছে বি এর শতকরা কত হবে, মানে বি এর মধ্যে কত পার্সেন্ট হবে এটা বের করতে হবে। বি এর মধ্যে, যার মধ্যে সে নিচে, এর মধ্যে বলেছে তাই এ নিচে, এর মধ্যে বি কত পার্সেন্ট এটা বের করতে হবে, রাইট? তা আমরা কি করব, সবার আগে আমরা দেখতে পাচ্ছি এরও একটা পার্সেন্টেজ আছে, ওরও একটা পার্সেন্টেজ, দুদিক থেকে পার্সেন্টেজগুলোকে ডিলিট করে দিলাম, চলো বাদ দাও, পার্সেন্টেজ দুদিক থেকেই ক্যান্সেল, এর একটা 0, ওর একটা 0, ক্যান্সেল। এইবার বলেছে বি এর মধ্যে, তাহলে আমরা কি করব, বি এর তলায় এ কে নিয়ে যাব, এদিকে 2 পড়ে আছে ভাই থাক, আর এদিকে বি এর তলায় লিখলাম এটাকে কোনাকুনি নিয়ে গিয়ে বি বাই এ, আর ওই 5কে আবার কোনাকুনি এই 2 এর তলায় পাঠিয়ে দিলাম, চলো এটা করতে পারি একদম। কিন্তু এটার আবার পার্সেন্টেজ করতে হবে, তাহলে এটাকে কি করব, 100 দিয়ে গুণ করে একটা পার্সেন্টেজ চিহ্ন লাগিয়ে দেবো, ব্যাস। এবার 5 দিয়ে কাটলে 5 20 100, 20 2 40, কত পার্সেন্ট আসছে তাহলে, 40%, কোনটা, বি বাই এ এর কত পার্সেন্ট হচ্ছে, এটা আসছে কিন্তু আমাদের 40%। তাহলে বি এ এর কত পার্সেন্ট হচ্ছে, তাহলে বি এ এর শতকরা কত পার্সেন্ট, 40%, এটা হবে রাইট আনসার, ক্লিয়ার একদম। চলো তাহলে এটা হয়ে গেল আমাদের নাম্বার 5, নেক্সট অঙ্ক চলে আসবে দেখো তোমাদের, এবার নাম্বার 6। নাম্বার 6 কি বলেছে দেখো, নাম্বার 6 বলেছে যে 1000 এর 50% এর 20%, খুব ইন্টারেস্টিং অঙ্ক, 1000 এর মানে গুণ 20%, এত এর আবার 50%, এটার মান কত হবে, দারুণ অঙ্ক, দারুণ অঙ্ক, ঠিক আছে। তাহলে কি করে করব, সবার আগে 1000 আছে থাকুক, 1000 এর 20%, তাহলে 20 আর পার্সেন্ট তুলে নিচে 100, আবার 50%, 50 লিখে পার্সেন্ট তুলে নিচে 100, কি করবে, 1 2 3 1 2 3, আর এখানে একটা একটা কেটে দাও, তাহলে 50 2 গুণ করলে 100, তাহলে কত উত্তর হলো, 100, এটা হবে রাইট আনসার, একদম সহজ অঙ্ক, কিন্তু শতকরার একদম বেসিক লেভেল থেকে আমরা কিন্তু একদম আপার লেভেলে, অ্যাডভান্স লেভেলে যাব, কিন্তু ক্লাসগুলো ডে বাই ডে ফলো করো, তাহলে তোমাদের প্রথমে বেসিক ক্লিয়ার হবে, তারপর অ্যাডভান্স লেভেলও ক্লিয়ার হয়ে যাবে। চলো নেক্সট নাম্বার চলে আসবো, আজকে আমরা নাম্বার 7, দেখো আজকের নাম্বার 7 কি বলেছে, এর আয়ের 40%, এর আয়ের
এর আয়ের 40% ইকুয়াল টু ওরা বলেছে বি এর আয়ের 4/3, বি এর আয়ের কত 4/3 হলে এ ও বি এর আয়ের অনুপাত কত, তার মানে এ এর আয় ইস টু বি এর আয়টা কত হবে বের করতে হবে, এটা বের করতে হবে। তা কি করব সবার আগে, এখানে তো পার্সেন্টেজ আছে ওখানে পার্সেন্টেজ নেই, বেশ তাহলে এই পার্সেন্টেজটাকে তুলে দিলাম, তাহলে নিচে কে আসবে 100 আসবে, একটা জিরো একটা জিরো কেটে দাও। এবার এই চার আর এই চার কেটে দাও। এবার এ ইস টু বি মানে আমাদের এ বাই বি লেখা যায়, এ ইস টু বি মানে এ বাই বি লেখা যায়, তাহলে এ বাই বি এর মান বের করব। এ তো আছেই ভাই, ওদিক থেকে বি কে নিয়ে আসি, এর তলায় কোনাকুনি চলে আয়, এর তলায় বি, আর তাহলে 10 কোনাকুনি উপরে উঠে যাবে, ওপরে 10 নিচে 3, এ বাই বি মানেই তুমি লিখতে পারো এ ইস টু বি, 10/3 মানেই তুমি লিখতে পারো 10:3, এটা হয়ে গেল রাইট আনসার। 10:3 একদম রাইট আনসার, ক্লিয়ার? বেশ, তাহলে এটা গেল আমাদের নাম্বার 7, এটা গেল আমাদের নাম্বার 7। বেসিক লেভেলের কিন্তু ক্লাস চলছে, বেসিকটা ক্লিয়ার হোক, অ্যাডভান্সটাও ক্লিয়ার করে দেব। নাম্বার 8, নাম্বার 8 বলেছে যে 3.14 40%, 3.14 40%, এটা মান কত? এর মান যদি 40x%, 40 এর এর মানে গুণ x% হয়, তবে x এর মান কত হবে? ব্যাস, কি করবা, এরও একটা পার্সেন্টেজ আছে, এরও পার্সেন্টেজ ক্যান্সেল, সবার আগে ক্যান্সেল, 40 আর 40 ভ্যানিশ, তাহলে এদিকে পড়ে রইল এক্স, এদিকে 3×4=12, 1=13, তাহলে ওপরে 13 নিচে 4, এটাই হচ্ছে এক্স এর মান, ব্যাস আর কিছু নেই। তাহলে এক্স এর মান 13.13/4, এত সহজ অঙ্ক। বেশ, নেক্সট নাম্বার চলে আসছে, দেখো নাম্বার 9 কি বলেছে। নাম্বার 9 বলেছে যে যদি এ টাকার 30% ইকুয়াল টু বি, বি টাকার, এ টাকা এর কত পার্সেন্ট আছে 30% ইকুয়াল টু, যদি বি টাকার, বি টাকার 40% হয়, 40% হয়, তবে বি টাকা ইকুয়াল টু এ টাকার কত শতাংশ, বি টাকা ইকুয়াল টু এ টাকা এর কত পার্সেন্ট, এটা হচ্ছে কোয়েশ্চেন, রাইট? বেশ, তাহলে শুধু বি কে রাখতে হবে, আগে দেখো পার্সেন্টেজ আর পার্সেন্টেজকে ভ্যানিশ করে দাও, 0,0কে ভ্যানিশ করে দাও, এদিকে শুধু বি কে রাখতে হবে, তাহলে 4কে এ পাশে পাঠিয়ে দাও, এ ইন্টু 3 তো ছিলই, তার তলায় চলে এলো 4, এদিকে বি পড়ে থাকলো। এবার এটাকে পার্সেন্টেজ করতে হবে, পার্সেন্টেজ করার নিয়ম কি, 100 দিয়ে গুণ করে পার্সেন্ট চিহ্ন লাগানো, লাগিয়ে দিলাম, 4×25=100, 25×3=75, তাহলে এ ইন্টু 75% লিখতে পারি ইকুয়াল টু বি, তাহলে কত হবে এর টাকার কত পার্সেন্ট, উত্তর হয়ে গেল 75%, বি মানে কত, এ এর 75%, ঠিক আছে, ওরা এটাই চাইছিল যে এর কত পার্সেন্টটা বি হবে, উত্তর হয়ে গেল 75%, ক্লিয়ার? নেক্সট নাম্বার চলে আসছে, আজকের নাম্বার 10, নাম্বার 10 কী বলেছে দেখো, বলেছে যে 160x15%, 160x160 এর মানে গুণ কত পার্সেন্ট, 15% এর সঙ্গে কত যোগ করলে যোগফল, যোগফল 240x240 25%-এর সাথে সমান হবে, এর সঙ্গে একটা কিছু যোগ করতে হবে, তার হলে এটা হবে, ঠিক আছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এটার আগে পার্সেন্টেজ তুলে দিই, দেখি কত আসে, পার্সেন্টেজ তুলে দিলে নিচে একটা 100 আসবে, তাহলে 2,0,0 কাটবে, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 8×2=16, 2 দিয়ে কাটলে 5×2=10, 5 দিয়ে কাটলে 3, 3×8=24, থাক এটার পার্সেন্টেজ তোলো, নিচে 100 আসবে, 0,0 কাটো, 5×5=25, 5×2=10, 2 দিয়ে কাটলে 12, 12 আর 5 গুণ করলে 5×12=60, এবার তোমরা বলো 24-এর সাথে কত যোগ করব যাতে যোগফলটা 60 হয়, তাহলে কি করব, 24-এর সাথে কত যোগ করলে 60 হবে, কি করব, আমরা রাফে গিয়ে 60 থেকে 24 বিয়োগ করে দেব, 6 পাবো, তাহলে এখানে 3 আর 3 36, তাহলে উত্তর কত হচ্ছে 36, 24-এর সাথে 36 যোগ করলে 60 হয়, ক্লিয়ার একদম, তাহলে ভীষণ সহজ কিন্তু, এটা গেল নাম্বার 10, আশা করি কিন্তু একটু হলেও ক্লিয়ার হচ্ছে, একটু হলেও ক্লিয়ার হচ্ছে, তারপর এক্সারসাইজেও আমরা সলভ করাবো। নেক্সট নাম্বার 11 কি বলেছে দেখো,
বলেছে যে 2 কিগ্রা 250 গ্রাম, 2 কেজি 250 গ্রাম, 0.75 কুইন্টালের শতকরা কত ভাগ। তা এই অঙ্কটা আমি দিলাম বাড়ির হোমওয়ার্ক, চলো এটা বাড়িতে সবাই করে কমেন্টে আমাকে আনসার পাঠাবে। এটা আজকের কিন্তু তাহলে আমাদের সেকেন্ড হোমওয়ার্ক, দুটো, প্রথমে একটা ছিল, এবার একটা সেকেন্ড হোমওয়ার্ক। এই হোমওয়ার্কটা করে কমেন্টে পাঠাবে, নেক্সট ডে ক্লাসে আমি কিন্তু এই হোমওয়ার্কটার সলিউশন দিয়ে ক্লাস শুরু করব। চলো ভালো থাকো সবাই, পড়াশোনা একদম জোরদার চালিয়ে যাও, পরের ক্লাসেই দেখা হচ্ছে।